أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে সালাম ফিরানোর পূর্বে তিনি কি কি দোয়া পড়বেন এবং রুকু থেকে ওঠার পর কি দোয়া পড়বেন, দুই সিজদার মধ্যে অনেক কি দোয়া পড়বেন। আপনি রুকু থেকে ওঠার পর পড়বেন রব্বানা লাকাল হামদ বলতে পারেন শুধুমাত্র, অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটিও বলতে পারেন, অথবা আরো যদি বাড়তি বলতে চান তো রব্বানা ওয়ালাকাল হামদ হামদান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলউ আসসামাই ওয়া মিলউল আরদি ওয়া মিলউ মা বাইনাহুমা ওয়া মিলউ মা শিয়তা মিন শাইইন বাদু, এটিও বলতে পারেন। দুই সিজদার মধ্যে এখানে আপনি বলবেন রব্বি ইগফিরলি, অথবা আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটি বলতে পারেন। আর সালাম ফিরানোর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন, তার মধ্যে আমি কিছু উল্লেখ করব। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তারপর আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। আপনি আরো পড়তে পারেন আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু وما انت اعلم به مني انت المقدم وانت المؤخر لا اله الا انت। তারপর আপনি আরো পড়তে পারেন اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك। তারপর আপনি আরো দোয়া পড়তে পারেন اللهم اني اعوذ بك من البخل واعوذ بك من الجبن واعوذ بك من ان ارد الى ارذل العمر واعوذ بك من فتنه الدنيا وعذاب القبر। আপনি পড়তে পারেন اللهم اني اسالك الجنه واعوذ بك من النار, এই সমস্ত দোয়া এবং আরো দোয়া আসলে হাদিসে বর্ণিত হয়েছে, আপনি এগুলো পড়তে পারেন। আরো পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদ আস-সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। আপনি আরো পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু ইয়া বাদী আস-সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসালুকা আল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এগুলো দোয়া আপনি পড়তে পারেন। আরো অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে হাদিসে, সেগুলো দোয়া সালাম ফেরানোর পূর্বে যে কোনো প্রকার দোয়া আপনি পড়তে পারেন। আপনি যদি অন্য অন্য দোয়া পড়তে চান, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যে কোনো প্রকার দোয়া আপনি সেখানে করতে পারেন যেগুলো আপনার পছন্দনীয় দোয়া। আল্লাহ রাসূল বলছেন সুম্মা লি আতাখায়্যার মিনাদ দোয়া ইউজিবুহু ফায়াদউ বিহি, অর্থাৎ তারপরে তা শহর পড়ার পর সে যেগুলো দোয়া তার পছন্দ সে দোয়াগুলো দ্বারা মহানাল্লাহর কাছে প্রার্থনা করবে। সুতরাং আপনি যে কোনো প্রকার দোয়া সেখানে করতে পারেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।